اللهم زك نفسي، بل اللهم زك نفسي بتقواها. الله ما دل دك صاف كردن، بل الله أما دل دك صاف كردن. ফলের দোকানের সামনে যদি আপনি কখনো দাঁড়ান আপনি দেখবেন ফলওয়ালা একটা তোয়ালে দিয়ে তার একটা একটা আপেল মুছে তার আপেলের চেহারা দেখা যায় একটা একটা মুছে সে কি মনোযোগ দিয়ে মুছে আমি চাইয়া থাকি কমলাটা মুছে আপেলটা মুছে মুছে না মুছে না সে যেই যত্ন করে আপেল মুছে সে বুঝে এটা মুছলে দাম বাড়বে মুছলে দাম বাড়বে তো আপেল মুছলে যদি দাম বাড়ে তো দিল মুছলে দাম বাড়বে না কেন সুবহানাল্লাহ গাড়ির ড্রাইভার তার গ্লাসগুলোকে কিভাবে মুছে তার ইঞ্জিনটাকে কিভাবে মুছে দোকানদার তার ফর্সাকে কিভাবে ঝাড়ু দেয় আর দেয় না বলেন সেইভাবে ঝাড়তে থাকে অবসর পাইলেই কাস্টমার না ঝাড়তে থাকে কি লিগা ভালো দেখাবে হ্যাঁ পরিষ্কার থাকবে এটা যদি পরিষ্কার করে নাও বন্ধু কি হয় এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা আল্লাহর কসম এই পরিমাণ তোমার দুনিয়া এই পরিমাণ তোমার আখেরাত তোমার দুনিয়া শুধু এটা দিয়ে তোমার আখেরাত শুধু এটা দিয়ে সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 27 ডিসেম্বর 2022 দারুল উলুম লতিফিয়া মাদ্রাসা শিলুরি পদুয়া চৌদ্দগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলোর মাহমুদেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুদিন ব্যাপী সম্মেলন আজকে প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন মেরে ভাইও আল্লাহ তাআলা দিন কাকে দান করেন যার কলিজায় তলব থাকে আল্লাহ তাআলা তাকে দিন দান করেন আর যে কলিজায় তলব না থেকে তলবের আব্বাও হয় দিন নসিব হয় না আবু তালেব তো তলবের আব্বা
لكن دين نصيب হয় নাই হাবশার বেলাল তলব ছিল তো দিন নসিব হয়ে গেছে ফারসের সালমান তলব ছিল তো দিন নসিব হয়ে গেছে রোমের সোহায়েব তলব ছিল তো দিন নসিব হয়ে গেছে لكن আবু জাহাল উতবার সাহেবা রাসূলের ঘরের সবচেয়ে কাছের যার বাড়ি আবু জাহালের বাড়ি আর মক্কার সবচেয়ে হারামে পাকের সবচেয়ে কাছে যার বাড়ি তো আবু জাহালের বাড়ি রাসূলের বাড়ি আর আবু হারামের মাঝামাঝি হলো আবু জাহালের বাড়ি لكن তলব ছিল না তো হেদায়েত মিলে নাই আর তলব ছিল তো হাবশার বেলাল পারস্যের সালমান রোমের সোহায়েব رضي الله عنهم اجمعين হয়ে গেছে এজন্য দিলে তলব পয়দা করা স্বাভাবিকভাবে আমরা দেখি সূর্যের আলো আছে গ্রীষ্মের দুপুর বেলা চৈত্রের দুপুর বেলা সূর্যের আলো আছে লেকিন চোখের আলো নাই এ মানুষটা নিজের হাত দেখে না ঠিক না সূর্যের আলো আছে লেকিন কি নাই চোখের আলো নাই সে নিজের হাত দেখে না আরেকজনের কাছে চোখের আলো আছে লেকিন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার তো সে হাত দেখে না তাইলে বোঝা গেছে চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল কথা কি বুঝাইতে পারছি বলেন সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল আর চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল ঠিক তেমনি ভাবে কোরআন আর হাদিসের আলো আর দিলের আলো দিলের আলো ছাড়া কোরআন আর হাদিস অচল আর কোরআন আর হাদিস ছাড়া দিল দিলের আলো থাকলে দিলের আলো নাই কোরআন হাদিস এখানে কাজ দিবে না আর দিলের আলো আছে কোরআন হাদিস নাই কাজ দিবে না বুঝেন নাই কথা মানে বুঝেন নাই অস্ট্রেলিয়ার কোন দ্বীপে কোন মানুষ বাস করে তার দিলের আলো আছে لكن তার কাছে কোরআন আর হাদিস পৌঁছে নাই সে হেদায়েত পাবে না বুঝেন নাই আর মক্কা শরীফে তাকে দিলের আলো নষ্ট হয়ে গেছে কোরআন আর হাদিস নাজিল হতে দেখছে لكن হেদায়েত পায় নাই তাইলে বোঝা গেছে সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল দিলের আলো ছাড়া কোরআনের আলো অচল আর কোরআন ছাড়া দিলের আলো অচল বুঝতে পারি সবাই বুঝছেন এজন্য মাদ্রাসার পাশে থাকে মসজিদের পাশে থাকে লেকিন মসজিদে আসতে পারে না কেন বলেন কোনটা নাই দিলের আলো আর দিলের আলো আসার জন্য দিলের আলো আসার জন্য আখেরি শর্ত তলব একটা শর্ত তলব সে যদি ইখতিয়ারি দিল থেকে তলব করে হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হেদায়েত এত কঠিন নয় তালাশ করলেও পাবে না আর এত সহজ নয় বিনা তালাশে পেয়ে যাবে বুঝেন নাই কথা হেদায়েত এমন এক জিনিস চাইলেই পাবে সুবহানাল্লাহ চাইলেই কি চাইলেই পাবে হেদায়েত এমন বিষয় চাইলেই পাবে সুবহানাল্লাহ পৃথিবীর সূর্য ওঠার দেশে কেউ তালাশ করতেছে আমাকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ শব্দ সে বলতে পারে না লেকিন সে বলে আমাকে রাস্তা দেখিয়ে দেন হেদায়েত শব্দ তার জানা নাই সে বলে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেন আমাকে জান্নাত তো সে জানে না স্বর্গে যাওয়ার রাস্তা দেখিয়ে দেন হেভেনে যাওয়ার রাস্তা দেখিয়ে দেন শুধু দিলে তলব থাকলেই সে হেদায়েত পাবে সে যদি মঙ্গল গ্রহেও বাস করে সে হেদায়েত পাবে সুবহানাল্লাহ বলেন এজন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি শর্ত রেখে দিয়েছেন বলে তলব আরবি বলেন তলব 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 বাংলা তালাশ বাংলা কি সে যেই হোক সে যে যোগ্যতারই হোক সে যে সমাজেরই হোক সে যে দেশেরই হোক তার দিলে যদি তলব থাকে
আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা এবার দিলে তলব আছে সাথে আটটু অ্যাডভান্স হওয়ার জন্য একটুখানি মুজাহাদা একটুখানি কি একটুখানি কি মুজাহাদা والذين جاهدوا فينا পড়তে পড়েন لنهدينهم سبلنا তোমার পক্ষ থেকে মুজাহাদা হবে যতটুকু আমার পক্ষ থেকে হেদায়েতের দুয়ার খুলে দিব ততটুকু জাহাদু হবে যত হেদায়েত দিব তত বলেন জাহাদু হবে যত لنهدينهم হবে তত والذين جاهدوا হবে তত لنهدينهم سبلنا হবে তত তুমি আমার জন্য চেষ্টা করবা যত আমি তোমাকে দিব তত সুবহান কি ভাই এজন্য মুজাহাদা বলেন মুজাহাদা আবার বলেন মুজাহাদা আবার বলেন মুজাহাদা শুধু ঘর থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত চলে আসছে শুধু হেদায়েতের তালাশে এতটা চেষ্টা করছে দিয়ে দিবে শুধু ঘর থেকে বের হয়ে ইস্তেমা যাওয়ার চেষ্টা করছে বিশেষ ইস্তেমা যাওয়ার চেষ্টা করছে দিয়ে দিবে হেদায়েত শুধু আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার চেষ্টা করছে দিয়ে দিবে হেদায়েত সুবহানাল্লাহ বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا তুমি যদি আমাকে পাবার আশায় একটু চেষ্টা করো আমি হেদায়েতের যতগুলো লাইন আছে সব লাইন খুলে দিব সুবুল খুলে দিবে সুবুল সুবুল সাবিলের জমা সবগুলো রাস্তা এ বাবা এই তিনজন 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 শোনো তোমরা এই শোনো 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 আমার লাইকা যাইও না ক্ষতি হবে বুঝছো নেই এখান থেকে চলে যাও আল্লাহর সাথে কাজ করো হ্যাঁ পেশাবে ধরছে পায়খানা ধরছে ইমার্জেন্সি ফরজ ওয়াজিব আছে আল্লাহর সাথে বেয়া দেবে আমি কিন্তু নাটক করতে বই না কথা কয় না আমি কিন্তু তামাশা করতাম বই না তামাশা আমি জানিও না করিও না কি বলছি আপনারা কাছে আসেন ওই যে পেছনে যারা আছে আরো কাছে আসুন আরো কাছে আসুন বাড়ি থেকে দূরে আসতেন আরেকটু চেষ্টা করেন আরেকটু মাশাআল্লাহ দেখছেন এনতে চলে যাবে হ্যাঁ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا তুমি আমাকে পাবার জন্য চেষ্টা করবা তোমার মতো লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতো আমি চেষ্টা করব আমি বান্দা হিসাবে আমি কি হিসাবে বলেন আমি বান্দা হিসাবে লেকিন রব দিবে কোন হিসাবে রব দিবে রব হিসাবে সুবহানাল্লাহ দিলটাকে একটু খুলে দেন একটু অল্প সময়ের জন্য দিলের বাতায়ন একটু খুলে দাও দেখি এই লোকটা কি বলে দেখি এখানে কি হয় দেখি এখানে কি হয় দেখিনি আল্লাহ পাক একটু রাজি হয়ে যায় দেখিনি আল্লাহ একটু হেদায়েত দিয়ে দেয় দেখিনি আল্লাহ একটু কি দিয়ে দেয় বলে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা তার বিখ্যাত কিতাব তার জীবনের সবচেয়ে বড় সঞ্চয় মজমুয়া ফতোয়া ইবনে তাইমিয়া এর মধ্যে এক আজীব প্রশ্ন করছেন একদিন তার ছাত্রদেরকে বলো তো ছাত্ররা একজন মুসলমানের উপরে কোন দোয়াটা প্রতিদিন 32 বার করা ওয়াজিব সুবহানাল্লাহ বলো তো কোন দোয়াটা প্রতিদিন 32 বার করা ওয়াজিব কেউ বুঝে উঠতে পারছে না হুজুর কি বলেন এটা কোন দোয়াটা 32 বার করা ওয়াজিব তো তিনি বললেন হেদায়েতের দোয়া করা 32 বার ওয়াজিব সুবহানাল্লাহ বলেন হেদায়েতের দোয়া করা কতবার ওয়াজিব اهدنا الصراط المستقيم কতবার বলতে হয় ডেইলি একটা দোয়াকে 32 বার কেন ওয়াজিব করলেন
কেন 32 বার ওয়াজিব করলেন বুঝা গেছে আমার খাবারের দরখাস্ত আমি জীবনে দুইবারও করি নাই পানীয়র দরখাস্ত জীবনে ডেইলি দুইবারও করি নাই চিকিৎসার প্রয়োজন ডেইলি দুইবারও দরখাস্ত করি জওয়ামির তাকাজাত ডেইলি দুইবারও দরখাস্ত করি لكن হেদায়েত আমার জীবনে আমার নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার এইজন্য রব্বুল আলামিন কি করছেন হেদায়েতকে হেদায়েতের দরখাস্ত করা 32 বার ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ তাও নিজের দেওয়া দরখাস্ত নিজের বাতানো ফরমে দরখাস্ত সুবহানাল্লাহ আমার শিখানো না আল্লাহ তাআলা শিখানো এর আগে চারটা বাক্য বলেছেন চারটা لأ এই চারটা বাক্যের পরে হেদায়েতের দরখাস্ত ঠুকে দাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اتار بكر بري اهدنا الصراط المستقيم سبحان فتم بكو كتلو الحمد لله رب العالمين اباكر تقازا আমি আপনাকে ভালোবাসি আর রহমানির রহিম এই বাক্যের তাকাজা আমি আপনার রহমতের আশা করি মালিক ইয়াউমিদ্দিন এই বাক্যের তাকাজা আমি আপনার আযাবকে ভয় করি তাহলে তিনটা বাক্যের তর্জমা আপনার ভালোবাসা আপনার রহমতের আশা আপনার আযাবের ভয়ে ইয়াকা নাবুদু আপনার এই গোলামি করি সুবহানাল্লাহ বলেন আপনার ভালোবাসায় কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর ইবাদত করি এতক্ষণ বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর ভালোবাসায় আর রহমানির রহিম রহমানির রহিমের রহমতের আশায় মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের বুঝলেন আস্তে যাই এখানে বল কত সুন্দর স্টেজ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের একচ্ছত্র অধিপতির ভয়ে আল্লাহ কয়টা পাইছি বলেন তিনটা বলেন ভালোবাসা আশা ভয় আবার বলেন ভালোবাসা আশা ভয় যুবক ভালোবাসতে হয় কাকে আশা করতে হয় কার কাছে ভয় পেতে হয় কাকে এ তিনটা নাই বলেই এ তিনটা গরুর দিলেও নাই এ তিনটা ছাগলের দিলেও নাই এ তিনটা ইহুদির দিলেও নাই এ তিনটা নাসারার দিলেও নাই এ তিনটা হিন্দুর দিলেও নাই এ তিনটা জাত দিলে যদ্দূর আল্লাহর কসম তার দুনিয়া তদ্দূর তার আখরাত তদ্দূর কোনটা কি কি আল্লাহর ভালোবাসা কোনটা আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় আবার বলেন আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় এই তিনটা যার কলিজায় যদ্দূর তিনটা যার কলিজায় যদ্দূর আল্লাহর কসম তার জীবন তত সুন্দর তার আখরাত তত সুন্দর আর এই তিনটা থেকে যে যত দূরে সে তত গরু সে তত কি দেখতে দেখা যায় রে মটক মটককে চলে কিন্তু আসলে গরু আসলে কি আরে ছাগল আসলে কি ছাগল গরু তিন তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় ইহুদি তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় নাসারা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় হিন্দু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় পান্ডারি তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বেনামাজি বেরোজদারি হারাম কর তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় কি কয় কাজ কি কি আবার বলে কি কয় কাজ করে কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় বলে কয় কাজ গরুর কয় কাজ কি কি ছাগলের কয় কাজ কি কি
বুঝে আসছেনি এজন্য সাপ শুয়ার দেখলে এমনই লাগে মসজিদে যায় না তারে খোদার কসম তারে এমনই লাগে আল্লাহর কসম এমনই লাগে আর ফেরেশতারা তারে এমনই দেয় ফেরেশতারা তারে কি দেখে বলেন কেমন দেখে খায় ঘুমায় বাচ্চা দেখেন খায় ঘুমায় বাচ্চা হ্যাঁ হজনান পুরি রহমতুল্লাহ আলাই আহ বরিশাল সফরে যাচ্ছিল বরিশাল পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ সঙ্গে নৌকা একজন উঠছে এমন মটক মটক খেয়ে যারা নিজেদেরকে পৃথিবীর সব মনে করে আসলে আসমান আল্লাহ জানোয়ার মনে করে পটিয়ার মুফতি সাহেব জালালে এসে গেছে এসে দোস্ত আহবাবকে জিজ্ঞেস করে তারে সুন্দর লাগে না আমার সুন্দর লাগে ক এরা দু চোখে মানুষ দেখতো এরা দু চোখে কি দেখতো মানুষ দেখতো যে নামাজ পড়ে না আমরা তো দেখছি তাকে মানুষ দেখিন রব দেখতেছে শুয়রের চেয়েও নিকৃষ্ট শুয়রের চেয়েও নিকৃষ্ট কষ্ট পাইছেন رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين بلين من شدو ترى ذكر كره زرا نماز پره زرا زكاة ده زرا آخرت كي بھوئ كره زرا باقي ده أولئك كالأنعام بل هم أضل إن الذين كفروا جرانا كبري كوري جرانا كافر جرانا الله كي چننا جي دل الله كي چننا بلن جي دل كي جرانا نماز پڑينا اپنی منا کو تسن ورا خوب مومن اپنی منا کو تسن ورا خوب مومن بوتے فائسے نکی کون فاقے سے ایمان ارتوالا لیکو یا گزر تیرو نائی বলেন ইমানের থলে কি হয়ে গেছে বলেন ইমানের থলে লিক না হলে নামাজ পড়ে না ইমানের ব্যাগ কি হয়ে গেছে বাকি ইমান যাইতে সত্তরটা লাগে না যাইতে একটা হলেই সারে অজু যাইতে সত্তরটা বাতাস যাইতে হয় না একটা গেলেই সারে আরে কথা বলেন না বেগুনের আরে বেলুন বেলুনের বেলুনের বাতাস যাইতে সত্তরটা ছিদ্র হইতে হয় না একটা হলেই কি কি বলছি বলেন আল্লাহ এই জন্য রসুল পাঁচ অর্থের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফর আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়ান নিফাক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর রসুল পাঁচ অর্থের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات رسول دعا করতেন আল্লাহ নবী সেজদা গিয়ে দোয়া করতেন اللهم زك نفسي بتقواها الله আমার দিলটাকে তাকওয়া দিয়ে সাফ করে দেন সুবহান দিলটাকে তাকওয়া দিয়ে কি করে দেন আচ্ছা দিলটাকে তাকওয়া দিয়ে সাফ করে দেন রাসূল কেন দোয়া করতে হবে হযরত ইব্রাহিম তো দোয়া করার সময় বলেছেন ওয়াবাত ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম একজনকে রাসূল করে পাঠান যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবে কোরআন পড়বে কোরআন পড়াবে কোরআন বুঝাবে কোরআন শিখাবে দিলগুলোকে সাফ করে দিবে সুবহান এবার আল্লাহ তাআলা কি বললেন ওয়াকাযালিকা বাআথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবেন এবং দিলগুলোকে সাফ করে দিবেন হযরত ইব্রাহিম বলেছেন দিল সাফ করবে আল্লাহ তাআলা কবুল করার সময় বলেছেন দিল সাফ করবে তার কি প্রয়োজন ছিল আবার এই দোয়া করার সুবহানাল্লাহ বলবেন
اللهم زك نفسي بلن اللهم زك نفسي بتقواها الله ما دل دكي صاف كوري دن بلن الله اما دل دكي صاف كوري دن ফলের দোকানের সামনে যদি আপনি কখনো দাঁড়ান আপনি দেখবেন ফলওয়ালা একটা তোয়ালে দিয়ে তার একটা একটা আপেল মুছে তার আপেলের চেহারা দেখা যায় একটা একটা মুছে সে কি মনোযোগ দিয়ে মুছে আমি চাই থাকি কমলাটা মুছে আপেলটা মুছে মুছে না মুছে না সে যেই যত্ন করে আপেল মুছে সে বুঝে এটা মুছলে দাম বাড়বে তা আপেল মুছলে যদি দাম বাড়ে তো দিল মুছলে দাম বাড়বে না কেন সুবহানাল্লাহ গাড়ির ড্রাইভার তার গ্লাসগুলোকে কিভাবে মুছে তার ইঞ্জিনটাকে কিভাবে মুছে দোকানদার তার ফর্সাকে কিভাবে ঝাড়ু দেয় আর দেয় না বলেন সেইভাবে ঝাড়তে থাকে অবসর পাইলেই কাস্টমার না ঝাড়তে থাকে কি লিগা ভালো দেখাবে হ্যাঁ পরিষ্কার থাকবে এটা যদি পরিষ্কার করে নাও বন্ধু সুবহান কি হয় এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা এটাকে যে যেই পরিমাণ পরিষ্কার করবা আল্লাহর কসম এই পরিমাণ তোমার দুনিয়া এই পরিমাণ তোমার আখিরাত তোমার দুনিয়া শুধু এটা দিয়ে তোমার আখিরাত শুধু এটা দিয়ে সুবহান শুধু রকমারি খাবার দিয়ে দামি হয় না বেশি খানা দিয়ে যদি দামি হয়ে যেত তা হাতি অনেক দামি হয়ে যেত আরে কথা কয় না খানা বেশি খাইতে পারে এটা দিয়ে দামি হয় আরে তা হাতি অনেক দামি কি আসমানে উঠতে পারে এটা দিয়ে যদি দামি হয় তাহলে সিল তো অনেক দামি কথা কয় না সমুদ্রের তল দেশে যাইতে পারে এটা দিয়ে যদি অনেক দামি হয় তাহলে কসব আরো বেশি দামি কি কি বলেন এভারেস্টে চড়ে উঠতে পারে যদি দামি হয় তো কত পাখি তো তোমার আগে উঠে কি আল্লাহর কাছে দামি হয় দিল দিয়া আল্লাহর কাছে দামি হয় কি দিয়া আবার বলেন আল্লাহর কাছে দামি হয় কি দিয়া দিল দিয়া আবার বলেন কি দিয়া সবাই বলেন সবাই বলেন দিল দিয়ে কি দিয়ে দামি হয় কি দিয়ে দিল দিয়ে সিদ্দিক আকবর দামি কি দিয়ে ফারুক আজম দামি কি দিয়ে ওসমান দামি তো কি দিয়ে আলী দামি তো কি দিয়ে দাম কেমন ওমরের দাম কেমন সুবহানাল্লাহ হ্যাঁ জমিনে জলজলা মেরে দিয়েছেন লাঠি থাম গেয়া জমিন কাঁপে জমিন ভূমিকম্প মারছেন লাঠি থাম গেছে তাই মা আরে সুবহানাল্লাহ দাম কেমন চিঠি লিখে দিলেন নীলনাথের কাছে নীলনাথ কি ব্যাপার পানি কমিয়ে দিয়েছিস কেন দে পানি দে নীলনাথের কথা শুনে নীলনাথে কি শুনে দাম কেমন আমার বিবি আমার কথা শুনে না আমার দাম কেমন কথা কয় আমার পোলা আমার কথা শুনে না আমার দাম কেমন যে বাবাই আমার কাছে অভিযোগ আনে হুজুর ছেলেটার কথা শুনে না আগে আপনি মালিকের কথা শুনলে ছেলে আপনার কথা শুনবে মেয়ে কথা শুনে না আপনি মালিকের কথা শুনলে মেয়ে আপনার কথা শুনবে হুজুর ছেলে স্ত্রীটা কথা শুনে না আপনি মালিকের কথা শুনলে স্ত্রী কথা শুনবে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা রাবে আবশ্রীর মতো মেয়ে মিলায় আমি তুমি হাসান বসি হও তুমি রাবে আবশ্রী মিলে কি বলেন দিল দিয়া দামি হয় কি দিয়া يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم هزارو كوتي دولار مالك چلشتو دویانا دم نائن دوچار پنچر چباری نیا چلشتو دویانا دم نائن ارے کتا کرانا دوچار پنچر چباری نیا چلشتو دویانا دم نائن دوچار پنچر چگاری ریکھے چلشتو دویانا دم نائن আমি দেখবো এখানে তোমার দিলটা কেমন তোমার দিলটা কেমন তোমার দিলে আমি আছি কিনা তোমার দিলে আমি আছি কিনা এখানে রাখো শুধু আমাকে আমার দিলেও রাখবো আমি তোমাকে কি
এখানে রাখবার অর্থ কি আমি তোমার রিজিক দিতাম ভূতে পাইছিনি কথা কই এখানে রাখবার ছবি আমি তোমার রিজিক দিতাম ভূতে পাইছিনি বাকি তারপরেও দেই কেন কুত্তা বিড়ালরে দেই যেই জন্য সেই জন্য বুঝেন নাই মনে বলেন এদের রিজিক দেয় কেন বলেন জোরে কান কবি নুজা যে এত শক্ত ওয়াজ করেন কেন এরা বৈশা চলে যেত সে লোকা এটা বলো বৈশালে যেত সে লোকা ঘরে কাজের মেয়েটাও আছে ঘরে একটা কুকুরও আছে বিড়ালও আছে ছেলেও আছে জামাইও আছে এবার বলুন তো দেখি সবচেয়ে বেশি খাবার কারে দিব বেশি বুঝে দিব জামাই রে গরুর দেওয়া ছাগলটা দিব বেশি কি ভালোটা দিব কারে সব আজকে সব আয়োজন কার লেগা বাকি সবাই রে খানা দিব না দিব না জোরে কয় না ঘরের বাকি সবাই রে খানা দিবে না দিবে না আয়োজন কার লেগা এবার জামাই বেশি খায় না বাকিরা বেশি খায় হ্যাঁ বাকিরা তুমি বিয়ে করছো বিয়ে না করলে কি বদুলের লোকে যায় না অনেক কি বলছি আয়োজন কার লেগা আর খায় কোন কে বারো জাতি খায় কে ঠিক তেমনি ভাবে কায়নাত বানিয়েছে ইমানওয়ালার জন্য সূর্য উঠে কেন কোরআনওয়ালার জন্য সূর্য ডুবে কেন কোরআনওয়ালার জন্য চাঁদ উঠে কেন কোরআনওয়ালার জন্য চাঁদ ডুবে কেন কোরআনওয়ালার জন্য সুবহানাল্লাহ তোমার তুমি বলবে আমার বিশ্বাস হয় না তো তুমি বিশ্বাস হলে তুমি মরে দেখো তুমি বিশ্বাস হলে তুমি যুক্তি দাও তুমি পারলে দলিল দাও না বেনামাজির লেগা চাঁদ উঠে তুমি পারলে কও না পারলে আমি তো আমারটা কইছি তুমি পারলে তোমারটা কও কথা বুঝাইতে পারলাম আমি তো আমারটা বলছি সূর্য উঠে ইমান হওয়ার জন্য সূর্য ডুবে ইমান হওয়ার জন্য চাঁদ উঠে ইমান হওয়ার জন্য চাঁদ ডুবে ইমান হওয়ার জন্য কায়নাত এই জমিন বিছিয়ে আছে ইমানওয়ালা আছে বলে আসমান ভেসে আছে ইমানওয়ালা আছে বলে পাহাড়গুলো আপন জায়গায় দাঁড়িয়ে আছে ইমানওয়ালা আছে বলে আমি তো এটা তোমাকে বললাম আমি চ্যালেঞ্জ করলাম পারলে তুমিও তোমার তোমার থিওরি তুমি পারলে আমারে বুঝাও আমি আমারটা কইছি 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 আমি আমারটা কি বলছি তো বলছি তো তুমি পারলে তোমারটা বলো আমার যেমন আমি একটা স্লোগান তুলি কোরআনওয়ালার আব্বার মাথায় কোরআনওয়ালার আব্বার মাথায় একটা মুকুট পরাবে তুমি বলবে আমার বিশ্বাস হয় না তাহলে তুমি পারলে কও না অঙ্কওয়ালার আব্বার মাথায় মুকুট পরাবে আমারটা তো আমি কইছি পারলে তুমিও তোমারটা কও আবার তো আমি মাইকে কইছি আমি কি ঘরে কইছি আমাদের অলিপুর হিসাব দামাত বারা কাতুম আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দাও আমার আমার দিল বলে আমার মন বলে আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে আজ বাংলাদেশ বানাবার পর থেকে অলিপুর হিসাবে সে থেকে সুন্দর বাংলা ভাষা বয়ান করনেওয়ালা আমার আমার ধারণায় আর কেউ নাই যেটা ধরে সেটা কিল্লাফাতে সুবহানাল্লাহ বলে আল্লাহ হুজুর হায়াত দারাজ কর আগামীকাল কখন বয়ান করবেন এখানে এক একজন কতজন নিয়ে আসবেন বলে এক একজন দশজন করে নিয়ে আসবেন বলেন না ইনশাআল্লাহ চৌদ্দগ্রামবাসীর জন্য সুসংবাদ জীবনে চৌদ্দগ্রাম আসছে কিনা জানা নাই গুণবুদ্ধ হাই স্কুলে আসছে কত বছর আগে কালকে আসবে ইনশাআল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ এবং মাগরিব বাদ বয়ান যদি আল্লাহ পাক সহিহ সালামত আনেন একটু আগে কথা হয়েছে আসবে ইনশাআল্লাহ কি জানি বলতেছিলাম জমিন কার জন্য বলে আর বাকিরা কেন খায় ও কথা কম
12 জাতির কুরআন বলার উসিলা সুবহানাল্লাহ বলো কুরআন বলার কি যেদিন নাই কুরআন ওয়ালা নাই কালিমা ওয়ালা সূর্য বলবে আমি আর উঠব না সূর্য কি বলবে বলেন আমি আর উঠব না বলবে এগুলো গাঁজাখুরি কথা কথার কথা আরে আমি তো কইছি তুমি বললে উল্টাটা বলো কালকে ফেসবুকে লিখি সূর্য উঠবে না গাঁজাখুরি কথা তো তুই পারলে লেখা দে ইমাম যেদিন থাকবে না সেদিন সূর্য উঠবে তুই এটা লিখি দিস না কি আমার বিবিকে যেটা আসে না আহ হাকিমুল উম্মতকে কেউ জিজ্ঞেস করেছে হযরত আকল কি চিজ হ্যায় হযরত বলতেছেন জিসমে আল্লাহ আতা হ্যায় যেই দিমাগে আল্লাহ আসে এটার নাম হলো আকল হযরত আল্লাহ কে হ্যায় জো দিমাগ মে নেই আতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি জিনিস আল্লাহ দিমাগে আসবে না আল্লাহ এত জিনিস এটা দিমাগে আসবে না দিমাগ কি জিনিস যে দিমাগ আল্লাহ আসে ওটা দিমাগ সুবহানাল্লাহ বলে না হাকিমুল উম্মত হাকিমুল উম্মত না হাকিমুল উম্মত একদিন কেউ জিজ্ঞেস করছে হুজুর আচ্ছা সব আপনাদের লাগে বানাইছে তা আপনাদের কাছে পয়সা নাই কিয়া কথা কেন আচ্ছা কি কি কথাটা হাজ বলতেছেন উনকে পাস পয়সা তো নেই হতা হ্যায় লেকিন পয়সা কে মালিক হতা হ্যায় সুবহানাল্লাহ বলেন বলেন পয়সা তো নাই বলেন পয়সা তো নাই লেকিন কি আছে আচ্ছা শিল্পপতি এক শিল্পপতি বিশাল বড় শিল্পপতি কোটি শত হাজার কোটি টাকার মালিক শিল্পপতি আমার বিবির কাছে কেউ বলতেছে ভাবি ভাষা টাকা না আমার কাছে নাই হইতে পারে নি হইতে না পারেন এই কথা হইতে পারে না পারে না বলেন পারেনি আর নাই আমার কাছে এবার ওনার ম্যানেজারের কাছে গেছে 5 লাখ টিয়া নিজেকে ধরো ধরো তো ম্যানেজারের কাছে আছে 5 লাখ বিবির কাছে নাই 5 টিয়া আসলে ওই বেটার টিয়া সব ম্যানেজারের না বিবির কি পকেটে থাকা জরুরি নত সুবহানাল্লাহ কইতেন ন পকেটে থাকা কি না বলেন পকেটে থাকা তো জরুরি না বহরহাল কথা অনেক দূর চলে গেছে اللهم زك نفسي بتقوى دل دي আমি শুধু মানুষ দিল দিয়ে কি আবার বলেন কি দিয়ে মানুষ আমি দিল দিয়ে মানুষ আমি দিল দিয়ে মানুষ আমি কি দিয়ে মানুষ যে দিলে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আযাবের ভয় এই তিন বুনিয়াদের উপরে এই মুহূর্তে সবাই তো একসাথে বললাম লেকিন সকলের পুরস্কার কিন্তু একরকম না কেউ পেয়ে গেলেন 10 দুনিয়া বরাবর জান্নাত কেউ পেয়ে গেলেন 100 দুনিয়া বরাবর জান্নাত কেউ পেয়ে গেলেন 1000 দুনিয়া বরাবর জান্নাত আচ্ছা ব্যাসক্রমটা কেন হলো হুজুর সব তো একসাথে বললাম ব্যাসক্রম কেন হলো নাম্বার বসায় দিল দিয়ে নাম্বার বসায় কি দিয়ে নাম্বার বসায় এই জন্য আমাদের রশিদিয়ার হাজতওয়ালা আল্লাহ হাজত হায়াতের মধ্যে বরকত দান করে হাজত বড় মজা করে বলেন বহুত হাতি ঘোড়া ধরা খাবে বহুত ফিফিলিকা পার হয়ে যাবে কি বক্তারা কেউ থাকেন খাড়া নাকি বইন বসেন দাঁড়ান আর শ্রোতাকে বলবে যান কি হয় পিসাবকে বলবে থাকেন মুরিদকে বলবে যাও হুজুর কি বলেন বলেন হাতি ঘোড়া ধরা খাবে পিপিলিকা কি হয়ে যাবে পিপিলিকা পার হয়ে যাবে ওখানে লম্বা কোত্তার দাম নাই ওখানে পাগড়িরও দাম নাই ওখানে দাম নাই ওখানে দামটা দেখি তোমার দিলটা কেমন সুবহানাল্লাহ বলে না ওখানে হাতে তসবি দুই আনার দাম নেই দুই আনার দাম
ওখানে দাম শুধু দেখি দিলটা কেমন দিল দিয়ে তোমার নামাজ দিল দিয়ে তোমার রোজা দিল দিয়ে তোমার বাবরি দিল দিয়ে তোমার পাগড়ি দিল দিয়ে তোমার জুব্বা দিল দিয়ে তোমার জিন্দেগি তোমার জিন্দেগির দাম বসাবো আমি তোমার দিল দিয়ে সুবহানাল্লাহ বলেন দিল দিয়ে দাম বসাবে কি দিয়ে এখন বাইরেটা না থাকলে দাম বসাবে কিসের একজনের দিল খুব ভালো বাইরে কিছু নাই কথা কর তো দিল খুব ভালো বাইরে কিছু নাই এরকম হয়নি হইতে পারে না এরকম হইতে তাহলে বাইরেটা কি বাদ দেওয়া না বাইরেটা বাদ দিলে তো বোঝা গেছে কি নাই আর দিল নাই আর বাইরেটা থাকলে আমাদের আমাদের বটানো হুজুর দারুণ বলে হুজুর বলেন বাইরেটা থাকলে কিছুটা বোঝা যায় দিলের দিলের কিছুটা আছে বাইরেটা থাকলে দিলেরটা কিছুটা কি বোঝা যায় গাছ উঠলে বোঝা যায় না দিলে ভিতরে একটু শিকড় আছে সুবহানাল্লাহ কয় তাহলে পাঞ্জাবিটা দেখলে মোটামুটি বোঝা যায় ভিতরে কিছুটা আছে দাড়িটা দেখলে মোটামুটি বোঝা যায় ভিতরে কিছুটা আছে পাখিটা দেখলে মোটামুটি বোঝা যায় ভিতরে কিছুটা আছে বাবিটা দেখলে মোটামুটি বোঝা যায় ভিতরে কিছুটা কি আছে কিন্তু শুধু বাইরে দিয়ে নাম্বার হয় না বাইরের সমস্ত এবাদাতের নাম্বার হবে দিল দিয়ে সুবহানাল্লাহ বলে না আচ্ছা কাঠ নাই এটা কাঠটা নাই একজন রং লই আছে কথা তুমি রংটা লাগাবে কিসে একজনে বিল্ডিং করার আগে দুয়ার বানাইছে হ্যাঁ আচ্ছা দুয়ার দিয়ে ঘর হয়নি একজনে বিল্ডিং করার আগে টাইলস লই আছে লাগাইবো কো এই জন্য এবাদতের বডি বানাও এবাদতের রুহ বানাও বডি বানাও রুহ বানাও বডি বানাও রুহ বানাও বডি তৈরি হয় নুরানি মাদ্রাসায় রুহ তৈরি হয় কোন আল্লাহ আল্লাহর দরবারে কথা কি বুঝাইতে পারছি এবাদতের কয়টা কি কি এই গাড়িতে রং লাগায় কতক্ষণে হ্যাঁ বডি বডি তৈরি হইলে তারপরে কি লাগায় রং লাগায় এবার বডি কি এবাদতের বডি এবাদতের বডি এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কি বডি এবার রু দিয়ে এটার দাম বাড়াও এবার দিল দিয়ে এটার দাম বাড়াও সুবহানাল্লাহ বলেন এবার দিল দিয়ে এটাকে রং লাগাও দিল দিয়া কি লাগাও দিল দিয়া রং লাগাও নামাজ হলো এবাদতের বডি এবার দিল দিয়া রং লাগাও সুবহানাল্লাহ বলো নামাজ হলো কি বডি দিল দিয়া রং লাগাও তেলাওয়াত হলো বডি দিল দিয়া রং লাগাও রোজা হলো বডি দিল দিয়া রং লাগাও হজ হলো বডি দিল দিয়া রং লাগাও ওমরা হলো বডি দিল দিয়া রং লাগাও সাদাকা হলো বডি দিল দিয়া রং লাগাও আল্লাহ ফজর নামাজ কি বডি বলেন ফজর নামাজ কি দিল দিয়া কি লাগাও দিল দিয়া রং লাগাও আচ্ছা সবাই সব মারা সেমাই আনলে একরকম মজা হয় না হ্যাঁ আচ্ছা সব মারা এই পুডিং বানালে একরকম মজা হয় না আসবাব তো সব একই আচ্ছা সব ধরনের মিষ্টি একরকম না বিষয়টা কি আমরা যখন ঘরে যাইতাম মার শেষ বয়সে রান্না যদি দেখতাম যে কোনো ভাবি রান্না করছে মা রান্না করে খাইতে বসে মুখ দিতাম এটা মনে মা রাঁধে নাই ঠিক না মা আজকে রাঁধে না মুখে দিলে বুঝে আসতো এটা মা রাঁধছে বলবেন নানার বাড়িতে যাইতাম মামি আছে নানি আছে মুখে দিলে বুঝা যেত এটা নানু আপনি রাঁধেন নাই এটা মনে হয় মামানি রাঁধছে কহ কত ভাই মাঝে ভাই হ হ তাহলে বোঝা গেছে তরকারি যদি সমস্ত আসবাব একসাথে থাকা সত্ত্বেও যদি স্বাদে ভিন্ন ভিন্ন হয় এখন জিকিরের আওয়াজ ওঠার সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে মজায় ভিন্ন ভিন্ন কি কর এই হুজুর আমার খুব ভালো লাগে আরে এই হুজুর তো আমার ভালো লাগে এই হুজুরটা ভালো লাগে দিল বানাও দিল বানাও বন্ধু দিল বানাও মানবদের কোন অঙ্গটা কবরেও পচবে না কবরেও পচবে না
শরীরের পানি পানির সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে, শরীরের হাওয়া হাওয়ার সাথে মিশে যাবে, শরীরের মাটি মাটির সাথে মিশে যাবে, লেকিন দিল দিলওয়ালার সাথে মিশে যাবে। এজন্য বলেন দিল মরুক দিল পচবে না, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, দিল কি হবে না বলেন, দিল পচবে না। আল্লাহ, যে দিল পচে কেমনি, যে দিলের রব আছে ওই দিল পচে কেমনি। এই জন্য দিল মুছবে না, এই জন্য দিল মুছবে না, এই জন্য দিল কোনো অঙ্গের নামই না, দিল একটা কাইফিয়তের নাম, দিল একটা কাইফিয়তের নাম, হার্টের ভিতরে একটা পদ্ধতির নাম, হার্টের ভিতরে একটা অবস্থার নাম দিল, সুবহানাল্লাহ। আল্লাহ, ওটা বাইনা ইসবাই রহমান, এটা রব্বে করিমের দুই আঙ্গুলের মধ্যখানে, ইউকাল্লিবু কাইফা ইয়াশা, যেভাবে চায় ভাবে পাল্টা দেয়। এজন্য ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, দিল তো ওইটা যেটা ঈমান দ্বারা মুতমাইন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহু আকবার কাবীরা, ওয়া তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহ, তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, সুবহানাল্লাহ বলে। জিকিরের দ্বারাই কি হয়, জিকিরের দ্বারাই কি হয়, তেল দিলে মাথা ঠান্ডা হয়, সুরমা দিলে চোখে ভাল লাগে, ব্রাশ দিলে দাঁতটা পরিষ্কার হয়, জিকির করলে দিলটা শান্ত হয়, জিকির করলে দিলটা কি হয়। হ্যাঁ, অশান্ত দিলের ঔষধ শুধুই জিকির, অশান্ত দিলের ঔষধ কি আবার বলেন, ফেসবুক অশান্ত দিলের ঔষধ। হ্যাঁ, এই জন্য ফেসবুকে যত ঢুকবা যত ঢুকবা অশান্তি তত বাড়বে তত বাড়বে। আমি বলি বন্ধু, জিকির করবো যত শান্তি আসবে তত, ফেসবুকে দেখবা যত অশান্তি বাড়বে তত। বলেন, জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত শান্তি আসবে তত। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. حكيم الأمت بلن أغيرت تجلو والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে জুমলায় খবরিয়া, আলা বিযিকরিল্লাহ এটা হলো ইনশাইয়া। অর্থ কি, আগেরটা ছিল একটা খবর দিলাম মোমেন কারা হবে, যাদের দিলগুলো জিকিরের দ্বারা শান্ত হয়। এবার আল্লাহ তাআলা উসুল বলে দিলেন, শুনো শুনো শুনো, হুবহু হাকিমুল মতের তর্জমা, আলা শুনো শুনো শুনো, শুনো শুনো শুনো, বলেন বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আরবি আবারতে উল বলা উল্টার কাছে ছিল তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ, বিযিকরিল্লাহ মুতাআল্লিক, তাতমাইন্নু মুতাআল্লাক, মুতাআল্লাক আগে হয় মুতাআল্লিক পরে হয়, তাহলে তর্জমা হওয়া উচিত ছিল তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ, দিলগুলো শান্ত হয় জিকিরের দ্বারা। লেকিন আল্লাহ তাআলা বলেন বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এর তর্জমা কি, জিকিরের দ্বারাই, সুবহানাল্লাহ, তাকদিমু মা হাক্কু তাখিরু ফিদুল হাসরা, জিকিরের দ্বারাই, বলেন আবার বলেন, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়, কিসের দ্বারা আবার বলেন, কিসের দ্বারা আবার বলেন, কিসের দ্বারা কি হয় অশান্ত দিল, সুবহান। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার সবাই একসাথে উত্তর দিবেন, কিসের দ্বারা কি হয়, কিছু বুঝাইলে বুঝে তো, আমরা না বুঝাই না, আমরা না আত্মঘাত না, রু সিল্লান মারে খালো, মারো না মারো না সিল্লান, হ্যাঁ বুঝলো, বক্তা এগুলো এত সিল লেখা, এত সিল লেখা কি বুঝে তো স্যার সিল, যেমন একটা উদাহরণ, কি সেটা
বলেন না আমার মাথা ধরে গেছে বলেন জিকিরের দ্বারাই বলেন দিল শান্ত হয় আবার বলেন সুবহান فاذكروني أذكركم كراچي رضي الله رحمة الله عليه بولن فاذكروني جس خدر أذكركم اس خدر تمي امار ذكر كرب جوتا امي تمار ذكر كرب جوتا جنر رب العالمين بولن تمي امار ذكر كرب جوتا امي تمار ذكر كرب جوتا এটা হলো জমিন এটা হলো মাইক এটা হলো কান দেখেন তোমার দিল থেকে তোমার জবান হয়ে তোমার কান পর্যন্ত পৌঁছাতে দেরি হবে আর শাহজিমে খটখট করতে দেরি হবে না অথচ আমি কোন পর্যন্ত তুললাম কোন থেকে কি দিয়ে খটখট করে কোথা সুবহান আপনি বলবেন হুজুর আমার বিশ্বাস হয় না তাইলে তুমি মইরা দেখো আর যদি হুজুর বিশ্বাস হয় তাইলে তুমি করে দেখো কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي أرشاد قرين وأمر أمتي رشنا ثم در مدك وجدي بددين أكشبار كلمة طيبة پڑا آمين نبي قطع دلام الله تعالى حشر مدن تكي تلبن أبوش تلبن تار چهارا بے پنی من چا در متو পড়ব তো জিকির রিজিকের দুয়ারের চাবি বলেন জিকির রিজিকের দুয়ারের চাবি সবাই বলে না জিকির কি আজ-জিক্রু ইয়াজালু যাকিরাম আজ-জিক্রু ইয়াজালু যাকিরাম গানিয়ান বিলা মাল জিকির যাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া الذكر يجعل الذاكرة غنيا بلا مال ذكر ذاكر كي ধনী বানিয়ে দেয় মাল ছাড়া ذكر ذاكر كي সকলের প্রিয় বানিয়ে দেয় الذكر يجعل الذاكرة محبوبا للكل ذكر ذاكر كي সকলের প্রিয় বানিয়ে দেয় ذكر ذاكر كي কার কার প্রিয় বানিয়ে দেয় সকলের প্রিয় বানিয়ে দেয় স্ত্রী জিকির করে সে স্বামীর প্রিয় স্ত্রী জিকির শুরু করে দিয়েছে শাশুড়ির প্রিয় স্ত্রী জিকির শুরু করে দিয়েছে তো শ্বশুরের প্রিয় আরে সুবহানাল্লাহ বলে মেয়েটা জিকির করে পুরা বাড়িতে প্রিয় জামাইটা জিকির করে পুরা শ্বশুর বাড়িতে প্রিয় বক্তা জিকির করে সকলের কাছে প্রিয় খতিব জিকির করে সকলের কাছে প্রিয় ইমাম জিকির করে সকলের কাছে প্রিয় আরে সুবহানাল্লাহ বলে আল মুজাহিদু যাকিরু আফদালু মিনাল মুজাহিদ المجاهد الذاكر افضل من المجاهد ওই মুজাহিদ যে যাকির সে শুধু মুজাহিদ থেকে শ্রেষ্ঠ المحدث الذاكر افضل من المحدث ওই মুহাদ্দিস যে যাকির সে শুধু মুহাদ্দিস থেকে শ্রেষ্ঠ ওই খতিবের থেকে ওই খতিব যিনি যাকির সুবহানাল্লাহ কয় এ যাকির মানে কি জিকিরকারী ওই খতিব যে যাকির সে সারা পৃথিবীর সব খতিবের থেকে শ্রেষ্ঠ ওই মুহাদ্দিস যাকির সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসের থেকে শ্রেষ্ঠ ওই লেখক যাকির সারা দুনিয়ার সমস্ত লেখক থেকে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কয় না কি জিকির কি করে জিকির দূরেকে কাছে নিয়ে আসে অস্ট্রেলিয়ায় এক যুবক তুমি এখানে জিকির শুরু করেছ অস্ট্রেলিয়ায় এক যুবকের কলিজা তোমার ভালোবাসার রব ঢেলে দিয়েছে এই সপ্তাহের ঘটনা আমেরিকার একজন মহিলা আমাকে মাদ্রাসা দিলেন 1 লাখ
আমেরিকার আরেকজন মহিলা আমার মাথা দিলেন 50,000 লন্ডনের আরেক মহিলা দিলেন 1,00,000 হংকংয়ের আরেক মহিলা দিলেন 1,25,000 এবার সামনের মাসের গরুটা দিবে অস্ট্রিয়া অস্ট্রিয়া এক দেশ ওই দেশের এক যুবক দুই গরু দিবে ও ফোন করার আগে এই দেশের নাম আমি জীবনে শুনিনি আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ-জিকরু ইউকাররিবুল বাঈদা জিকির দূরকে কাছে নিয়ে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির দূরকে কি আর গুনাহ কাছেকে দূরে ঠেলে দেন কি স্বামী দেখতেছে স্ত্রী বসে বসে ফেসবুকে ছবি দেখে একই রুমে ছিল এখন বাইর করে দিয়েছে রুম থেকে এবার আবার দেখে ছবি দেখে তো একই ঘরে ছিল ঘর থেকে বাইর করে দিয়েছে বলেন না বাস্তব না বাস্তব ও কালকে ধানমন্ডি থেকে আরেক মহিলা দিলেন 25,000 টাকা আরো খবর শুনবেন গতকাল এতক্ষণে এক ভদ্র মহিলা ফোন দিয়েছেন হুজুর আমার দুটো বালা আছে দুটো চুড়ি আছে আমি এই দুটো চুড়ি আপনার জন্য রেখেছি কি হুজুর এগুলো কি শোনা এগুলো কি শোনা জিকির জাকেরকে ধনী বানায় মাল ছাড়া জিকির জাকেরকে প্রিয় বানায় আত্মীয়তা ছাড়া সুবহানাল্লাহ বলে না জিকির জাকেরকে মজকুর বানায় ওলামায়ে উম্মতকে বলি ফেসবুক আমাদের শান্তির ঠিকানা নয় এই যে আমারও একটা মোবাইল আছে দেখাই কাতারে এক যুবক আমাকে আমার এক প্রোগ্রামের পরে কাতার তো ওই যুবক আইসা বলে হুজুর আমার গাড়িতে একটু উঠেন আমি উঠছি হুজুর গাড়িটা র‍্যাপ 4 0 কিলো কিনছি আপনার লেগে আমরা এক জায়গায় যাবো তাহলে চলেন একটা বিশাল বড় মার্কেটে নিয়ে বলতেছে হুজুর একটা আইফোন দিব আপনাকে হাতিয়া আইফোন কি দিব আইফোন আমি কি আইফোন আমার লাগবে না এটা আমি কিনবই না আচ্ছা হুজুর ঠিক আছে এবার এত করছি কি হুজুর গাড়ি তুলে উঠছি স্বর্ণের মার্কেটে নিয়ে গেছি স্বর্ণের একটা দোকান হবে এই মার্কেটটা এই মাহফিলটা থেকে বড় আমি পাগল হয়ে গেছি এত বড় স্বর্ণের দোকানও কল্পনা করা যায় সামনে হাজার হাজার পার্কিং এর গাড়ি সে বলতে শুধু যা চাইবেন তা কিনে দিব আমি কি আমার স্বর্ণ লাগবেই না যা গেল এবার গাড়ি দুটি গুজর কি লিখবো কোন আমি আমার মাদ্রাসার টিয়ে লিখবো গুজর কি লিখে আমি কি একটা ছাদের কাজ চলে আমার দ্বিতীয় তলা হুজুর একতলা করে দিছে দ্বিতীয় তলা ছাদের কাজ চলে কজুর যান দ্বিতীয় তলাটা আমি করে দিব সে এই পরিমাণ দিছে এই পরিমাণ দিছে 2 3 4 5 চারটা হয়ে গেছে কোরবানি করছি কি মোবাইল স্যাক্রিফাইস করছি মোবাইল জেলখানায় একবার আমি জেলখানা থাকতে একবার একজনের কাছে একটা মোবাইল পাওয়া গেছে মোবাইলটা কিনছে সে 250 টাকা দিয়ে কত টাকা দিয়ে অর্থাৎ কোর্টে গেছে কোনো সোরা কোনো ভাগে দিছে উনি কিনে নিছে কিনি কোনোভাবেই জেলে ঢুকেছে এখন ট্যাকিংয়ে ধরা পড়ে মোবাইল আছে ট্যাকিংয়ে ধরা পড়তেছে মোবাইল আছে পুরো জেলখানা তন্ন তন্ন করছে কোথাও কি পাওয়া যাবে হেড অফিস থেকে বলতেছে মোবাইল আছে ভিতরে আর ওরা বলতেছে পাই না কারারক্ষীরা বলতেছে পাই না র‍্যাব কুকুর নিয়ে আসলো ডিরেক্টর নিয়ে আসলো পায় না তল্লাশি করতে করতে জিন্দগি দিয়ে দিল পায় না বাথরুমের কমোডগুলো উঠাইয়া উঠাইয়া দেখছে পায় না কামব্যাক টাইলসগুলো খুলে খুলে দেখছে পায় না ওদিকে নক করতেছে তোমাদের এখানে আছে শেষ পর্যন্ত তারা অভিনব চিরুনি অভিযান শুরু করল পাইয়া গেছে মোবাইলটার দাম কত 250 এই যাদেরকে পাইছে তাদেরকে কি পরিমাণ পিটাইছে চোখে দেখছে কোন এক কামরা থেকে আল্লাহু আকবার বলে উঠছে এবার ওদেরকেও পিটাইছে আমি তখন বুঝি যে এই মোবাইলের দুনিয়াতে যদি নিষিদ্ধ মোবাইল দুনিয়াতে ইস্তেমাল করলে যদি এত ফিডা হয় এই নিষিদ্ধ ইস্তেমাল মোবাইল ইস্তেমাল করলে আখেরাতে কত ফিডে হইবা আল্লাহই জানে
মনে হয় বুঝাইতে পারলাম না কি এটা শুধু দেয় এটা শুধু নেয় এটা শুধু দেয় সুবহানাল্লাহ বলেন এটা কি করে এজন্য সুসংবাদ শুনেন আমার মাদ্রাসা 68 জন ওস্তাদ আলহামদুলিল্লাহ বড় মোবাইল নাই আমি বলছি এটা ভিতরে এটা হবে না আমার ক্যাম্পাসে এটা হবে না আমি দিতাম না হুজুর লাগবে আমার আপনি অন্যখানে যা লাগান গে আমার এটা ভিতরে হবে না হুজুর এটা তো অনেক উপকারের জিনিস আপনি এই উপকারটা আপনি করেন গে আমার এখানে ভিতরে আমি এই উপকার করতে দিতাম না কথা কি বুঝাইতে পারছি বলেন এর অর্থ কি এটা নাজায়েজ এটা নাজায়েজ নয় জায়েজ তবে বৈধ ইস্তেমাল জায়েজ অবৈধ ইস্তেমাল নাজায়েজ কি বলছি বলেন বৈধ ইস্তেমাল কি অবৈধ ইস্তেমাল কি ক্লাস 9 এর এটা দরকার কি ক্লাস 9 এর ছেলেটার দরকার কি যে এই যে ছেলেটার দরকার কি বহরহাল কথা আমার দূর চলে গেছে জিকির জাকেরকে সকলের প্রিয় বানায় সুবহানাল্লাহ বলেন এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে হয়ে যাবে 100 বার পাঁচ নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হয়ে যাবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার পারবো তো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন সবচেয়ে বড় জিকির কোনটা জামাতের সাথে নামাজ বলেন সবচেয়ে বড় জিকির কোনটা আমরা তাকবীরে ইফতিতাহ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি না বলি কি না বলেন নামাজের বাইরে 100,000 বার আল্লাহু আকবার বললে যে পুরস্কার দিবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের চেয়েও দামি আর এটা যদি জামাতের সাথে ইমামের সাথে হয় কোটি কোটি আল্লাহু আকবারের চেয়ে বেশি দামি কারণ বাহিরে আল্লাহু আকবার বলা নফল আর এটা আল্লাহু আকবার বলা ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা তাহলে এবার ফরজের দাম কত নফলের দাম কত সুবহানাল্লাহ বলে না এই জন্যই নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার এই জন্যই নামাজ সবচেয়ে বড় জিকির এই জন্য সবচেয়ে বড় জিকির কি বলেন একজনের বাহিরে জিকির করার টাইম পায় না ব্যস্ত মানুষ তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন আল্লাহর কসম খেয়ে বলা যায় এই লোক সবচেয়ে বড় জিকির বলা কি ভাই পড়বো তো নামাজ ইনশাআল্লাহ এই জন্য আমি স্লোগান তুলি নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ কেমনি বাঁচে কেমনে বাঁচতেছে এই মোবাইল তোমার কি দিবে কি কি করছো তুমি এই চায়ের দোকানে তোমাকে কি দিচ্ছে এই চায়ের দোকানে দোকানের সামনে বসে বসে গল্প করছো তুমি তোমাকে কি দিচ্ছে এটা আমি বলি বন্ধু নামাজকে নিশ্চিত করো জিকির নিশ্চিত করো নামাজ নিশ্চিত করো জিকির নিশ্চিত করো সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও আল্লাহর কসম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়া তোমার আখিরাত তোমার দুনিয়া তোমার আখিরাত তোমার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন